এবারও বিপিএল এ থাকছে না পূর্ণাঙ্গ ডিআরএস। বিপিএল এর গত আসরে ডিসিশন রিভিউ সিস্টেম অর্থাৎ ডিআরএস নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। সময় স্বল্পতার কারণে ডিআরএস রাখতে পারেনি, এবার পূর্ণাঙ্গ ডিআরএস ব্যবহার করার কথা ছিল। কিন্তু এবারও ঘরোয়া টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বিপিএল এর ডিআরএস রাখতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবারের বিপিএল এ গ্রুপ পর্বে গতবারের মতো বিকল্প ডিআরএস ব্যবহার করার কথা ভাবছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ইসমাইল হায়দার মল্লিক বলেন, প্রস্তুতি বলতে আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হলো, 6 তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এর ব্যাপারটা হলো এটা এলিমিনেটর অর্থাৎ প্লে অফে থাকবে, 3টা ম্যাচ হয় আর একটা ফাইনাল, এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে। ডিআরএস এর বিষয়ে তিনি বলেন, বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি, যেটি গতবার ছিল তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে, যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস। কেন এবার পূর্ণাঙ্গ ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না? এর জবাবে মল্লিক বলেন, এই সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে, এখন মূলত হকাইকে পাওয়া যাচ্ছে না। সাধারণত 2টা কোম্পানি থাকে, হকাই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওখানে করে। হকাই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজের চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে আমরা আনতে পারবো।